আবারও পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাজেহাল রাজধানী আগরতলার জনজীবনও। ডিজেল প্রায় 100 টাকা হয়ে গেল, কিন্তু জনগণের আবেদন করার পরও এখন অবধি পেট্রোল এবং ডিজেলের উপর লাগাম টানতে পারেনি সরকার। এইভাবে যদি দিন দিন পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হতে থাকে, তাহলে জনগণের মধ্যে আরও তীব্র ক্ষোভ তৈরি হবে বলে একাংশ জনগণ মনে করেছেন। তেলের দাম, গ্যাসের দাম, গাড়ির তেল খাওয়ানোর তেল যে আর বাড়তেছে, আর মানুষ বাঁচানোর কোনো রাস্তা নাই। আর মানুষজন না খাইয়া মন চলেছে, আর কতদিন পরে মানুষ 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 খাইব, কী পারবো? গরিব মানুষ কী পারবো? চুরি ডাকতে পারবো, ফার্মাসি বদমাসি পারবো, একটা ফ্যাটে তো খাওয়ানতে পারব। গ্যাস হয়ে গেছে কোনো 1000 টাকা রুপে এক গেছে, এক মাস মানুষ করতে মানুষ রোজগার বাড়ছে না। কই দোয়ান যারা থাকে এর বেতন 7000-8000 টাকা, আর এমপ্লয়ের বেতন 70000-80000 টাকা। এরাও খাইব, গ্যাস দিয়ে দিতাম ওই, আমরাও খাম ওই দাম ওই, তাহলে আমরা বাসম করতে গা সরকার ধরে আমরা দেয় না, দেয় চিন্তা করে এমপ্লয়ার কদিন বেতন বাড়ায় এমপ্লয়ার, আমরা চিন্তা সরকার করে না, সাধারণ মানুষের চিন্তা। এরা গণ ওই এমপ্লয়ি, যে এমপ্লয়ি তারা ভোট দিব, এমপ্লয় সব কিছু করবো, আমরা চিন্তা তারা করে না। গ্যাসের দাম হয়েছে 1000 টাকা, তো গাড়ি চালানোর তেলের দাম হয়েছে 95 টাকা, এরপরে খাওয়ানোর তেল হয়েছে 200 টাকা লিটার, তো মানুষ বাঁচবো কেমনে? বাঁচুন, কোনো রাস্তা আছে? মানুষের দৈনন্দিন জীবনে যা হইতেছে আর কি, জিনিসপত্রের দাম বাড়তেছে, পেট্রোলের দামও বাড়তেছে, মানুষের ক্রয় ক্ষমতা কমতেছে, এছাড়া আর কি মানুষের চলন মানে খুব অসম্ভব ব্যাপার হয়ে গেছে। রাজ্য সরকার তো আর এটা কোনো ব্যাপার না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, ঠিক না? রাজ্য সরকারের কী করবে? সেন্ট্রাল গভর্নমেন্টে যদি একটু কমা তাহলে সাধারণ মানুষ একটু রেহাই পাইবে, এমএলএ তো আর আছে, একটু রেহাই পাইলেও মানুষ গরিব মানুষের বাঁচলো। রেট তো বাড়ছে ঠিক আছে, কিন্তু আমরা তো ভাড়া বাড়াইতে পারি, আমরা সাংঘাতিক অসুবিধা টিপো নাই আগের মতো, আর তেলের রেট কারণে আমরা সাংঘাতিক অসুবিধা বুঝতে পেরেছি। ডিজেলের রেট হলে 100 টাকা হয়ে আসা, আর চুরিলামের তেলে ধুয়েছি কালকে সকালে 101 টাকা, তিনবারও রেট বেশি, আমরা তো 100 টাকা মানে আমরা সাংঘাতিক অসুবিধার বুঝতে পেরেছি। ডিজেলটা অত্যন্ত দুঃখজনক, কারণ আমরা তো সবসময় সব দিকে ইনকাম টেন কম, এছাড়া এই প্রতিদিন নিত্য প্রয়োজনের দিন কত দাম পাচ্ছে, আমরাও খুব কষ্ট পাচ্ছি বিভিন্ন দিক দিয়ে। দোকানদার তো পরিমাণ সব দিকে অসুবিধা, পেট্রোল ডিজেল কম কম হইলে তুলে আমরা জনসাধারণরা ঠিকভাবে থাকতে পারবো, সব দিকে 160.05 টাকা পেট্রোলের দাম আসলো, আজকে 160.40 টাকা দাম বাড়লো। তো ডিজেল কাল গতকালকে ছিল 99.61 টাকা, আর আজকে হইলো 99.97 টাকা, প্রায় 100 টাকা। নিয়ে তো অনেকবার বাড়লো, ওদের কোনো হিসাব নাই, আমরা এখানে চার্ট আছে, চার্টের মধ্যে লেখা আছে, আমাদের 10-15 বার তো বাড়তেছে। অসুবিধা গাড়ি ঘোড়া দিন দিন শোনা যাইতেছে কাস্টমার কাছে যে ডিজেল গাড়ি বয়ে যেতে আছে, পেট্রোল সেল কম হইতে আছে, কম করতে আছে আর কি, এতটুকুই আবেদন জানাই আর কি।